হরি 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 রাম 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 হরি হরি হরে অর্থপূর্ণ বচনটি পাঠ করি আমার সমস্ত দুঃখর কারণ আমি বুঝি পারছি। সম্প্রদায় দীক্ষা লাভ করি অর্চন মার্গে প্রবেশ করি মধ্যে প্রেম লাভ করা যাই পারু নাহিঁ। নানা শাস্ত্র অধ্যয়ন অধ্যাপনা করি সুদ্ধা আমার বিশুদ্ধা কৃষ্ণমতী জন্ম নাহিঁ। অনেক ব্রতাদি আচরণ করি সুদ্ধা আর মল নির্মল ভক্তি লাভ হো নাহিঁ। গোস্বামী কূলরে জন্মগ্রহণ করি সুদ্ধা আমি গৌরভক্তি অর্জন করিপারু। অব্যাহত বৈষ্ণব নিকটরু ভেক ধারণ করি সুদ্ধা আমি কেবল সংসার উপাসনা করছে। কলি হি আমার সমস্ত উৎপাদর একমাত্র কারণ হি আমি বঞ্চনা করছি। শ্রীকৃষ্ণ সমস্ত উপাস্য দেবতার উপাস্য জগতর পরম গুরু। কৃষ্ণ প্রার্থনা সমস্ত জীবন সর্বকালিক কর্তব্য বলি শ্রীকৃত হলে সুদ্ধা জীব সকল কলিকালে পাষণ্ড মত পাষণ্ড প্রতিদ্বার চালিত তাঙ্কু ভুলি যে তৎপ্রতি অকৃত্রিম ভক্তি ধর্ম আচরণ করে না। এ শোক অর্থ অন্য এক শোক রূপান্তর ভাবে করতে হয়েছি ভারত সেই দ্বাদশ কন্ধ চোরা শ্লোকে জন্নাম ধেয় মৃমানাপুর পতন স্খলন বিবস গৃহন প্রমাণ বিমুক্ত কর্মা বড় উত্তমাঙ্গতি প্রাপ্নতি যক্ষন্তি নতুন কৌজনা। সংসারী জীব সর্বদা মৃয়মাণ দুঃখরে কাতর আতুর যেউ পরম পুরুষকর নাম পতিত স্খলিত বিকল হয়ে উচ্চারণ কলে মৃয়মাণ জীব সমস্ত কর্ম উন্মুক্ত হয়ে উত্তমাগতি লাভ করে। হায় কলিকালে সেমানে সে পুরুষঙ্কর নাম যজন রূপ একমাত্র যজ্ঞরে তাহলে উপাসনা করতে না। মূল তাৎপর্য হচ্ছে কর্ম হি জীবনের বন্ধন, সে বন্ধনমুক্ত হওয়ার নিমিত্ত নাম সংকীর্তন একমাত্র উপায়। কেবল জ্ঞান জীবন পরমগতি নুহে, ভক্তি হি উত্তমাগতি। কলি এ প্রকার ধর্মর বন্ধু ও জীবর শত্রুরে সে এ কলিকালের জীবকু সংকীর্তন রূপ নির্মল ধর্মরে স্থির হওয়াকে দিয়ে না, ছাড়ি পড়ে যাচ্ছেন না। কেড়ে গেল বর্ষ ধরে আজ রহিলা পরে মধ্যে ছাড়ি পড়ে কোণ হয়ে গেলেন না, আমি আখ্যাকে দেখছি না। ব্রহ্মচারী হলে আর নাম দীক্ষা নেলে, ব্রহ্মচারী হলে গায়ত্রী মন্ত্র দীক্ষা নেলে, ব্রাহ্মণ হলে সন্ন্যাস হলে দণ্ড ধারণ কলে, ফলে কোন ছাড়ি পড়ে কুয়ারে কুয়ারে কোণ হলে তলে তলান্ত হয়েকি কুয়ারে 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 যা করে কোণ হয়েকি কোণ হয়ে সারলে এই তো অবস্থা করছে। এই কলিকাল কলি প্রভাব মুক্ত হয়ে পারে মানে অধর্ম বন্ধু জীব শত্রু যে সংকীর্তন অন্যতম স্থির লাগু ধরে সংকীর্তনকে কলিকালের একমাত্র ঔষধ বলে কীর্তন করা হয়েছে। কলদোষণী রাধানস্তি এক মহান কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম্পরে সমদোষ সমুদ্র বলি দোষ হলে সুদ্ধা কলিকালের মহান গুণ হচ্ছে কৃষ্ণ কীর্তন কলে সহসা জীব মুক্ত সঙ্গ হয়ে পরামর্শ লাভ করিব। বর্তমান দেখ শাস্ত্র কহিছন্তি সমস্ত উপায় প্রত্যাগ করি জীব কলিরে কেবল হরিনাম কীর্তন করিবে। শাস্ত্র পুরি কহিছন্তি কলিরে জীব কৃষ্ণনাম কীর্তন করি উপাসনা প্রায় করে না। ইয়ার কারণ কোন মনুষ্যর সংকল্প বিকল্প আত্মক মন বিষ বিচার করি কর্তব্য কর্তব্য স্থির করে কিন্তু চিত্ত প্রবৃতি অপরাজিত হয়ে প্রেয় বিষয়ের ধর্মমান হয় বিবেককে স্থির হওয়াকে দিয়ে না।